আগরতলার দশমী ঘাটে চলছে মায়ের ভাসান। প্রবল বৃষ্টির জোরে অনেকটাই বেড়ে গিয়েছে হাওড়া নদীর জল, ডুবে গিয়েছে মায়ের ভাসানের ঘাট। পুর নিগমের কর্মীদের সহায়তায় চলছে মায়ের ভাসান। সকাল থেকেই শুরু হয়েছে মায়ের ভাসান। হাওড়ার জল বেড়ে যাওয়ায় মায়ের ভাসান নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল শহরের বাড়ির পুজোগুলির। দেবী দুর্গার ভাসানে এসে কিছুটা অনিশ্চয়তার মেঘ আকাশে ঘুরপাক করলেও আগরতলা পুর নিগমের সার্বিক সহায়তায় চলছে নির্বিঘ্নে মায়ের ভাসান। পুরকর্মীরাই ভাষণ দিচ্ছেন মায়ের, নদীর জল একই বেড়ে গিয়েছে অনেক, তবে দীর্ঘ বহুদিন এমন জল দুর্গাপূজার ভাষণে দেখা যায়নি। এর ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় থাকতে হয়েছিল, কিন্তু আগরতলা পুর নিগমের অসাধারণ ব্যবস্থাপনায় মায়ের ভাষণের কাজ আরও সুরক্ষিত এবং নির্বিঘ্নে হয়েছে, যার ফলে খুশি শহরের মানুষ। পুর নিগমের প্রশংসায় এদিন শোনা গেছে মানুষের মুখে। আজ দশমী কুণ্ডলগ্নে এসে আমরা দশমী ঘাটে, আরাড়িয়া দশমী ঘাটে আমরা আয়া এসে আমরা পৌঁছেছি আমার বাড়ির পূজা পিতৃমাতৃ ভবন। দশমী ঘাটে এসে আমরা দশমী অন্য অন্যবার যেরকম আমরা দেখতে পাই এএমসির যে সহযোগিতা, এবার তার থেকে অনেক বেশি সহযোগিতা। তিন দিনে ভারী বর্ষণের ফলে আজকে আমাদের যে হাওড়া নদী বা টুবু টুবু পর্যায়ে আমরা দশমী মাকে বিসর্জন করতে গিয়ে আমাদের খুব সহজ হয়েছে। আমাদের এএমসি ভাইয়েরা আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন। আমরা এই এএমসির কর্মকর্তাদের বা আমরা এই আজকের এই বিজয়া দশমীতে এএমসির সমস্ত ওয়ার্কারদের আমরা আন্তরিক। তবে লক্ষ্মী পুজো পর্যন্ত থাকতে পারে বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, রেজিস্ট নিউজ।